এটি একটি আধুনিক স্যালমনডার ফার্ম। স্যালমনডার হলো একটি উভচর প্রাণী যা পানিতে এবং ডাঙ্গায় বাস করে থাকে। এশিয়া এবং আমেরিকাতে দুই প্রজাতির স্যালমনডার পাওয়া যায়। স্যালমনডার আগে চাষ করা না হলেও বর্তমান এদের চাহিদা ও দাম বেশি হওয়ায় চীন ও জাপানে চাষ হচ্ছে। এদের মাংস চীনাদের কাছে অনেক সুস্বাদু। এরা দেখতে কালো, তবে শরীরের মধ্যে গাঢ় বাদামি প্যাটার্নের দাগ থাকে। কিছু কিছু স্যালমনডার গোল্ডেন কালারের হয়ে থাকে। এদের মাংস অনেকটা চিংড়ি মাছের মতো। মাথা বড়, চোখগুলো ছোট হয়। এদের গড় ওজন 5 থেকে 6 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে আরো বড় হতে পারে, 4 থেকে 5 ফিট পর্যন্ত লম্বা হয়। এরা পানির নিচে অন্ধকার গুহায় থাকতে পছন্দ করে। ভয় পেলে এক ধরনের শব্দ করতে পারে। এরা শব্দ করে শুধুমাত্র বিপদ থেকে বাঁচার জন্য। পানিতে সাঁতার কাটার জন্য এদের ছোট ছোট দুই জোড়া পাখনা আছে। স্যালমনডার চাষ করার জন্য ডিম সংগ্রহ থেকে বড় হওয়া পর্যন্ত 3 বছর সময় লাগে। স্যালমনডার ফার্মের প্রথম কাজ হল এদের থেকে ডিম সংগ্রহ করা। জুলাই এবং সেপ্টেম্বরে এরা ডিম পাড়ার জন্য মিলন ঘটায়। এ সময় মাটির ভিতরে গর্ত খুঁড়ে গুহার মতো তৈরি করা হয়। সেখানে একটি স্ত্রী ও একটি পুরুষ স্যালমনডার ছেড়ে দেওয়া হয়। গুহার মধ্যে কিছুদিন থাকার পর এরা ডিম দিতে শুরু করে। প্রতি জোড়া স্যালমনডার থেকে 400 থেকে 500টি পর্যন্ত ডিম পাওয়া যায়। ডিম দেওয়ার পর ছোট নেটের সাহায্যে ডিমগুলো সংগ্রহ করে হ্যাচারিতে নিয়ে যাওয়া হয়। ডিম পাড়ার পর পুরুষ স্যালমনডাররা সাধারণত ডিম পাহারা দিয়ে থাকে। ডিমগুলো সংগ্রহের পর একটি অন্যটির সঙ্গে লেগে থাকে।
এভাবে থাকলে বাচ্চা ফুটতে কিছুটা সমস্যা তৈরি হয়, ফলে একটি অন্যটি থেকে আলাদা করে দিতে হয়। এভাবে কিছুদিন থাকার পর বাচ্চা ডিম থেকে বের হয়ে যায়। এ সময় এদেরকে 2 থেকে 3 দিন কিছুই খেতে দেওয়া হয় না। 2 থেকে 3 দিন পর এরা ছোট ছোট জলজ প্রাণী খেয়ে থাকে। সেলমনডারদের খাবার সাধারণত ছোট ছোট জলজ প্রাণী, কেঁচো, চিংড়ি মাছ এবং বিভিন্ন ধরনের ছোট মাছ। এর সঙ্গে পানিতে থাকা বিভিন্ন পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। ছোট অবস্থায় এদের জলজ প্রাণী বা কেঁচো খেতে দেওয়া হয়। এক মাস থেকে চিংড়ি মাছ খাওয়ানো হয়। 1 বছর বয়স থেকে 3 থেকে 4 ইঞ্চি সাইজের ছোট মাছ খেতে দেওয়া হয়। এভাবে 2 থেকে 3 বছরের মধ্যে 3 থেকে 4 কেজি পর্যন্ত ওজন হয়ে যায় এদের। তিন থেকে 4 কেজি ওজন হলে এদেরকে বিক্রির জন্য হারভেস্ট করা হয়। স্যালমনরা সাধারণত অন্ধকার থাকতে পছন্দ করে, তাই এদের ভালো উৎপাদনের জন্য চৌবাচ্চাগুলো অন্ধকার করে রাখলে উৎপাদন ভালো হয়। চায়নাতে স্যালমনরা ফার্ম লাভজনক হয়। দিন দিন এ ধরনের ফার্ম অনেক বেশি গড়ে উঠছে।